হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব একটি অসাধারণ ইন্ডিয়ান শর্ট ফিল্ম সম্পর্কে। ফিল্মটির নাম ফিশার ওম্যান অ্যান্ড টুকটুক। এই ছোট্ট ফিল্মটির মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। একজন মহিলা তার স্বপ্ন পূরণ করার জন্য কি করতে পারে এবং সে কিভাবে তার স্বপ্নের জীবনে বেঁচে থাকে, সেগুলিই এই ফিল্মটিতে তুলে ধরা হয়েছে। গল্পের শুরুতে দেখানো হয় একজন মহিলা সমুদ্র থেকে মাছ তুলে এনে একটি অটোতে বসে মার্কেটের উদ্দেশ্যে যাত্রা করে। তার সাথে তার তিনটি বিড়ালকেও দেখানো হয়। অটো চলাকালীন মহিলাটি তার স্বপ্নের দুনিয়ায় হারিয়ে যায়। সে ইমাজিন করে সেই অটোটিতে খুবই সুন্দর ডিজাইন ক্রিয়েট হয় এবং মহিলাটি নিজে অটোটিকে ড্রাইভ করছে। কিছুক্ষণ পর এই মহিলাটির ঘোর কেটে যায় এবং সে ফিশ মার্কেটে পৌঁছয়। সে একটি পান মুখে দেয় এবং তার মাছ বিক্রির কাজ শুরু করে দেয়। সেই সময় রাস্তায় চলা অটো দেখে সে আবারও ইমাজিন করতে শুরু করে যে সেই অটোটিকে চালাচ্ছে। এখানে আমরা বুঝতে পারি যে মহিলাটি নিজে একটি অটো কিনতে চায়। মাছ বিক্রি করা তার পছন্দ ছিল না, তবে সে তার বিড়ালগুলিকে খুবই ভালোবাসত। সে বিড়ালদের তার ঝুলি থেকে অনেক মাছ খেতে দিত। কাজ শেষ হলে সে আবারও সেই অটোটিতে করেই বাড়ি ফেরে এবং আমরা দেখতে পাই সে একটি বাক্সে টাকা জমাচ্ছিল অটো কেনার জন্য। রাতে ঘুমিয়েও সে একই স্বপ্ন দেখতে শুরু করে। এভাবেই তার দিন কাটতে থাকে। এরপরই একদিন তার সাথে একটি চমৎকার হয়। মাছ কাটতে গিয়ে সে মাছের পেটে একটি চকচকে স্টোন দেখতে পায়। স্টোনটি পেয়ে সে খুব খুশি হয়, কারণ এবার তার স্বপ্ন পূরণ হতে চলেছে। এরপর সে সেই স্টোনটি বিক্রি করে একটি অটো কিনে নেয় এবং সেই অটো চালকের কাছে যায় যার অটোতে সে যাতায়াত করত। অটো চালকটার তো মনই ভেঙে যায়, কারণ তার এবার ইনকাম কম হবে। কিন্তু সেই মহিলাটির মন অনেক ভালো ছিল, তাই সেই অটো চালককেও কিছু টাকা দেয়। এরপর আবারও সে তার ডেইলি লাইফে ফিরে যায়। মাছ বিক্রি করলেও তার মন সবসময় অটোর দিকেই থাকতো, এমনকি সে ঘুমতো অটোর মধ্যেই। কিন্তু একদিন সে মার্কেটে মাছের ঝুলি নিয়ে নামার সময় একটি মাছ অটোর সিটে পড়ে যায়। এটি দেখে সেই মহিলা ভীষণ রেগে যায় আর মাছগুলিকে ঝুলি সমেত ছুঁড়ে মারে। সে এই মাছগুলি বিক্রি করেই তার অটো কেনার জন্য অর্থ উপার্জন করেছিল, কিন্তু তবুও অটোর মোহতে সে এই মাছগুলিকেই আর ছুঁড়ে ফেলে দিল এবং অটো নিয়ে অনেক লম্বা ভ্রমণে বেরিয়ে পড়ে। তার সাথে তার তিনটি বেড়ালও যায়। সে এই সময়গুলিকে ভীষণ এনজয় করে। কিন্তু ঘুরতে ঘুরতে একটা সময় একটি বাচ্চা খেলতে খেলতে অটোর সামনে চলে আসে আর বাচ্চাটিকে বাঁচাতে গিয়ে তার গাড়ি ডিসব্যালেন্সড হয়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্টের ফলে সে অনেক আহত হয় এবং তার দৃষ্টিশক্তিও নষ্ট হয়ে যায়। তবুও সে তার অটোর মোহ পরিত্যাগ করতেই পারছিল না। এরপর সেই মহিলাটি তার জমানো বাকি কিছু টাকা দিয়ে অটোটিকে সারাই করায়। সে ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু তবুও এখনও সে তার ইচ্ছামতো অটোটি চালাতে পারে না। তাই একদিন সকালে সে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে কিছু ভাবতে থাকে। এরপর সে অটোর কাছে গিয়ে তার মধ্য থেকে তার বিড়াল তিনটিকে নামায় আর সে অটোটিকে ড্রাইভ করতে শুরু করে এবং সেই অটোটির সাথে কাটানো সমস্ত ভালো সময়গুলিকে সে মনে করতে থাকে এবং সে সুইসাইড করে নেয়। এরপর দেখানো হয় স্বর্গে গিয়ে মহিলাটি তার অটোটি আবারও আগের মতো পেয়ে খুব খুশি হয়। এখানেই ফিল্মটি শেষ হয়ে যায়। এখানে আমরা দেখতে পাই মহিলাটি তার বিড়ালগুলিকে খুবই ভালোবাসত, তাই তাদের যাতে কোনো বিপদ না হয় তাই সে বিড়াল তিনটিকে অটো থেকে নামিয়ে দেয়। অপরদিকে আমরা দেখতে পাই মহিলাটি তার স্বপ্ন পূরণ করেছিল যার দ্বারা, অর্থাৎ মাছ বিক্রি করে, সেই মাছগুলিকেই সে তুচ্ছ মনে করে ছুঁড়ে ফেলে দেয়, যেটা আমাদের রিয়েল লাইফেও কখনো করা উচিত না। তোমরা এই শর্ট ফিল্মটা থেকে কি শিখতে পারলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।